আজকে বিভিন্ন দেশের খবর কোন জায়গা থেকে ভালো আবার কোন জায়গা থেকে খারাপ তার থেকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে আমরা সকলেই অবগত জোরে বলুন ঠিক না বেটি এই ফিলিস্তিনে যে মুসলমানদেরকে কুচুকাটা করে মারা হচ্ছে এতে আপনারা খুশি না বেজা জোরে বলুন খুশি না বেজা যদি বেজার হয় থাকেন তো কালকে পাসপোর্ট করে যান ওখানে বলুন ঠিক না বেটি তো বিষয়টা হচ্ছে যে আমরা দুঃখ করে কিছু করতে পেরেছি আজ পর্যন্ত জোরে বলেন কিছুই কিছুই করতে পেরেছি ফিলিস্তিনে মারপিট চলছে আপনাদের কৃষ্ণবাড়ি গ্রাম নাকি এটা এই গ্রামে নামাজ বেড়েছে নামাজি বেড়েছে ভাই কিছু আরে কিছু কি কিছু নামাজ পড়বে আর কিছু পড়বে না কিছু বুঝতে পারলেন আমার কথাটাতে মানে কিছু অল্প পড়বে আর কিছু মানে আর থেকে বেশি ওরা পড়বে না এমন কোন শরীয়তে কথা আছে জোরে বলেন নাই এই যে জালসা হচ্ছে এই জালসা দিয়ে কয় বছর ধরে জালসা করছেন এখানে বলেন কয় বছর চলছে এখানে কততম ভাই আল্লাহু সাল্লাত বাবা রে বাবা 68 তম জালসা করার পরেও সবাই একটু পিছনে তাকান একটা মা বেপে পর্দায় নাই এই হচ্ছে আমাদের শরীয়ত ফালতু একটা কাপড় টাঙ্গি আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন এর নাম পর্দা আপনারা প্রতিষ্ঠানের চালক কমপক্ষে নিজের মা বোনদেরকে তো কমপক্ষে একটা জায়গায় ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কমসে আড়াল তো করে দিতে পারবেন জোরে বলো ঠিক না বেঠিক আমরা কি করতে পেরেছি সমাজের জন্য কিছুই করতে পারিনি এর জন্য কাল কিয়ামতের মাঠে আমাদের সকল কাছে আল্লাহ জবাব দেখে নেবে বরং ঠিক না বেঠিক আজকে এই কৃষ্ণবাটি গ্রামের পার্শ্বে বড় মার্কেট কোনটা আছে জোরে বলেন যে এই এটা মার্কেটটা খনার হাট এখানে প্রতিদিন জিলেপি পাওয়া যায় মাঝে মধ্যে আর রসগোজা মিষ্টি চা পান এভরিথিং যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় কি যায় না জোরে বলেন কিন্তু কৃষ্ণবাটির মানুষেরা প্রতিদিন জালসা পায় পায় না তো যেই জিনিসটাকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ শুধু নয় দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জায়গা বাজারকে বলেছে আর সুপ্রিতম জালসা করার পরে বাজার আমরা বন্ধ করতে পারলাম না বলো ঠিক না বেঠি এর থেকে মুসলিম সমাজ আর আমরা কত নিচে চলে যেতে পারি এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে জালসা হবে 100% বটে কিন্তু কোরআনের ছায়াতলে সিস্টেমটাকে কেন্দ্র করে আমরা করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনি কি ভাবছেন যে দোকান না বসলে জালসায় লোক কম হবে যতটুকু হবে আল্লাহ তার উপরে ভর দিয়ে রহমতটাকে বৃদ্ধি করবে বলুন সুবহানাল্লাহ খাড়ি গোপালপুর নাম শুনেছেন আপনাদের কি মাদ্রাসা 10 গুণ বড় কি ভাই এত বড় জালসা 30 থেকে 40 হাজার মানুষ শুধু শ্রোতা হয় সেই জায়গায় একটা পানের দোকান পর্যন্ত বসতে দেওয়া হয় না এর নাম হচ্ছে কমিটি
একবার জোরে বলো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমি কেন বলছি, কিয়ামত বেশি দিন নাই রে ভাই, আমরা এখনই ঈমানটাকে তাজা করব। জোরে বলুন ইনশাআল্লাহ, ঈমানটাকে তাজা করে নি। আমি কার জন্য মিথ্যা কথা বলবো, কার জন্য মিথ্যা কথা বলবো? আপনাদেরকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে এখান থেকে বলে চলে যাব এমন কথা নয়। এর বিষয় কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জবাব দিয়ে করবে। তোমাকে কৃষ্ণবাটির গ্রামে 29 তারিখে 30 তারিখে তোমার জলসা ছিল, তোমাকে তারা 2 ঘন্টা সময় দিয়েছিল, তুমি তাদেরকে কি দিয়ে আসলে? জোরে বলো, তুমি তো দেখেছো সবকিছু, কিন্তু প্রতিবাদ যদি করতে যায় মানুষ খারাপ ভাবতে পারেন। আপনারা যতই আমাকে খারাপ ভাবেন, করার কিচ্ছু নাই, হক কথা আমি বলবো, যাতে করে আপনারা রাগ করেন, গোসা করেন, আপনার ব্যাপার। যদি না করেন, ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব। উভয় দোয়ার সম্মতিক্রমে আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে। জোরে বলুন আমিন।